আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। গত পর্বে আমরা জুতা আবিষ্কারের সূচনা করেছিলাম, অর্থাৎ জুতা আবিষ্কারের প্রথম পর্ব আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি জুতা আবিষ্কারের দ্বিতীয় পর্ব নিয়ে, এবং যারা এই প্রথম পর্ব দেখনি তারা একটু ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রথম পর্ব দেখে আসবে এবং পরবর্তীতে আমার সাথে জয়েন হবে। আর যারা প্রথম পর্ব দেখে ফেলেছো তারা আমার সাথে কন্টিনিউ করতে পারো। আজকে ফেস দেখাচ্ছি না, তার জন্য কেউ মন খারাপ করিও না। সরাসরি পিডিএফ ফাইল থেকে আমরা ট্রাই করছি জানার। তো চলো আমরা সরাসরি যে অংশ থেকে আমাদের শুরু করার কথা সেখানে চলে যাই। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। যেহেতু রাজাকে সে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, রাজাকে একটু পাম দিয়েছিল, তেল দিয়েছিল যে রাজা আপনার পায়ে যদি ধুলা না লাগে তাহলে আমরা আপনার পায়ের ধুলা কোথায় পাব। কিন্তু রাজা তাদের কথার কোনো পাত্তাই দেয় না, এই মন্ত্রীর কথা। তখন আলটিমেটলি কি ঘটলো, মন্ত্রী পুরোপুরি তার চোখে কি দেখছে, সর্ষে ফুল, সর্ষে ফুল না, অন্ধকার দেখছে। এবং অন্ধকার দেখে সে তো নিজের বুদ্ধিতে আর কুলাচ্ছে না কোনো কিছু, তাই সে করলো কি, যত গুণীগানী ছিল এবং যন্ত্রী ছিল তাদেরকে নিয়ে আসলো। তো যন্ত্রী জিনিসটা হচ্ছে আমরা ইংলিশে আমাদের ভাষায় যেটা বলি মেকানিক, সেটাই। অর্থাৎ যত ধরনের যন্ত্রপাতি যারা আবিষ্কার করে বা তৈরি করে তাদেরকে আমরা যন্ত্রী বলে থাকি, সেই যন্ত্রী নিয়ে আসলো। এরপর আমরা দেখি কি বলেছে, বসিল সবে চশমা চোখে আঁটি, ফুরায় গেল 19 পিপে নস্য। তো সবাই একটু পণ্ডিত ভাব নিয়ে বসছে, চশমাটা একদম চোখে দিয়ে বসছে, এবং বসে তারা কি করেছে দেখি, তারা মানে চিন্তা তো করেছে ঠিক আছে, কিন্তু তারা পাশাপাশি 19 পিপে নস্য শেষ করে ফেলছে। পিপে অর্থ হচ্ছে বাক্স বা ড্রাম টাইপের আর কি, বড় বাক্স টাইপের। এবং নস্য হচ্ছে এক ধরনের তামাকজাত দ্রব্য, এটা হচ্ছে অনেকটা মানে খাবারই বলা যায় এক ধরনের মানুষের জন্য, এটা খাদ্যই। তো সেই 19 পিপে নস্য তারা খেয়ে শেষ করে ফেললো, সাবাড় করে ফেললো। এই জুতার সরি এই মানে পায়ে ধুলা না লাগার বিষয়টার সলিউশন করতে গিয়ে। তারপর আমরা দেখি তো অনেক ভেবেছে তারা, এই যে 19 পিপে নস্য খেয়েছে এটা কি কম কথা নাকি, তো অনেক ভেবেছে তারা। তো অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। তো অনেক ভেবে টেবে একজন বলল যে দেখেন রাজা, আপনার এই ধুলা ছড়াইতে গিয়ে যদি আমরা একদম মাটি সব সরিয়ে ফেলি তাহলে আপনার রাজ্যের শস্যগুলা কোথায় উৎপাদিত হবে, আমরা খাবো কি, আপনার রাজ্যের মানুষ খাবে কি, আপনি খাবেন কি। তখন রাজা কি বলল আমরা দেখি, কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সে তার বিষয়ে একদম অনর নাছোড় বান্দা, সে বলতেছে যদি তাই হবে, যদি তোমরা এই ধুলার পরিত্রাণই না করতে পারো তাহলে আমি কেন এত পণ্ডিত রেখেছি, কেন তাদের বেতন দিচ্ছি। তো এরপর তাদের তো এই বুদ্ধিও গেল, এই বুদ্ধিতে কোনো কাজ হচ্ছিল না। তখন তারা করলো কি, সকলে মিলে যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ইন্টারেস্টিং, কত লক্ষ ঝাড়া মানে ঝাঁটা কিনলো, 17.5 লক্ষ। ঝাটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখবক্ষ। তো করলো কি তারা, তারা 17.5 লক্ষ ঝাঁটা কিনলো, এবং সেই ঝাঁটা দিয়ে তারা ঝাড়ু দিয়ে পুরো রাজ্যের যত শুকনো ধুলো আছিল তা একদম আকাশে বাতাসে উড়িয়ে দিল। এবং তখন কি ঘটলো, তখন যেই ধুলো রাজার পায়ে ছিল সেই ধুলো রাজার মুখে এবং বক্ষে মেখে গেল, বুকে মেখে গেল। তো এরপরে কি হলো, যেহেতু ধুলো একদম উড়াউড়ি শুরু করলো, তখন ধুলায় কেহ মিলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। এই ধুলার কারণে এখন আর কেউ চোখ মেলতে পারে না, চোখ মেললেই ধুলা এসে একদম চোখ অন্ধকার করে দিচ্ছে, আর সূর্য ঢাকা পড়ে গেছে এই ধুলার মেঘের মধ্যে, ধুলার মধ্যে সূর্য ঢাকা পড়ে গেছে। এরপর কি ঘটলো আমরা দেখি, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্ব। এই ধুলার কারণে এখন সবাই কাছাকাছি শুরু করছে, এবং ধুলার কারণে পুরো নগরী একদম বেহাল একটা অবস্থা হয়ে গেল। তারপর আমরা দেখি কি বলেছে, কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হইল ধুলায় ভরপুর। মানে রাজা তাদের বলছিল যে ধুলা দূর করতে, আর তাদের এই বুদ্ধির ছালার জন্য কি হইলো,
পুরো জগৎটাই আজকে ধুলায় ভরপুর হয়ে গেছে, পুরো রাজ্যে এখন ধুলায় উড়াউড়ি করছে, ধুলো সকলের চোখে মুখে লাগছে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে মশক কাখে 21 লাখ ভিস্তি। আচ্ছা, ভিস্তি হচ্ছে কারা, যারা পানি সেচ টেচ দেয় বা পানির যে কাজটুকু করে, পানি সেচের কাজটুকু করে, তারা হচ্ছে ভিস্তি। এবং 21 লাখ ভিস্তি করলো কি তখন, তখন এই ধুলা দূর করতে মশক কাখে, মানে মশক হচ্ছে এক ধরনের পাত্র যেগুলোতে পানি পানি তোলা হয় আর কি, সেগুলো নিয়ে তারা দিল কি, ছুটলো, তারা সেগুলো নিয়ে ছুটলো। কেন ছুটলো, তারা পানি আনবে আর কি, পানি এনে এই ধুলাকে তারা পানি মারবে যেন ধুলাগুলো সরে যায়। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি। এখন করলো কি তারা, তারা এই 21 লাখ ভিস্তি করলো কি, তারা একদম পুকুরে নদীতে যত পানি ছিল সব তুলে নিয়ে আসলো। এবং নিয়ে আসার ফলে কি ঘটলো, সেই পুকুরে শুধু রয়ে গেল কাদাগুলা, কারণ সকল পানি তো নিয়ে চলে গেছে, নদীর মধ্যেও পানি নেই, তো নদীর মধ্যে এখন আর নৌকা চলাচল করতে পারছে না, কিস্তি মানে নৌকা চলাচল করতে পারছে না। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। এর ফলে কি হইলো, যেহেতু কি নেই পুকুরে নদীতে কোনো ধরনের জল নেই, পানি নেই, তাই এই পানির মধ্যে যারা বসবাস করতো, যে জীবগুলো বসবাস করতো, তারা একদম পানিহীন জলহীনভাবে মারা গেল। এবং ডাঙায় মানে যারা ডাঙার প্রাণী ছিল, মানে মানুষ আর অন্যান্য যে প্রাণী আছে, গরু ছাগল, এই সকল প্রাণী কি করতেছে এখন, পানির মধ্যে সাঁতার কাটার চেষ্টা করতেছে। কারণ কেন, তারা বলে কি, সকল জায়গার পানি, সকল পুকুর নদীর পানি তারা তুলে নিয়ে এসে কি করছে, ডাঙার মধ্যে মারা শুরু করছে। অর্থাৎ তারা ধুলা দূর করবে, ধুলা যেহেতু উড়াউড়ি করতেছে, সেই ধুলাকে দূর করার জন্য পানি মারলো আর কি। এত পরিমাণ পানি মারলো যে একদম বন্যার মতো বয়ে গেল, একদম ডাঙার যারা প্রাণী ছিল তারাও কি করলো, তারাও সাঁতার কাটা শুরু করলো। এরপর আমরা দেখি কি হলো, পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। মানে এমন গর্দভের কাজ করছে যে একদম মানে জায়গায় জায়গায় কাদা, এটা সেটা, আর এগুলো হলে হয় কি, এগুলো হলে সর্দি জ্বর এই জিনিসগুলোই তো দেখা দেয়, তাই না? এবং এই জিনিসে মানে এই সর্দি জ্বরের রোগে আক্রান্ত হলো মানুষ একদম দলে দলে। কহিল রাজা, এমনই সব গাধা ধুলারে মারি কুড়িয়া দিল কাদা। রাজা এবার তাদের খুব ভালো প্রশংসা করছে, কয় এমন গাধাই আমি পালি যে করে এই যে ধুলা কইছিলাম সরাইতে, এরা ধুলা দিল পুরাটারে, একদম কি করে আমার পুরো রাজ্যে ভরাই দিল। এরপর আবার বললাম যে এই ধুলা সরাইতে, এই ধুলা সরাইতে গিয়ে সব ধুলারে মায়েরা কাদা বানাই দিছে। তাও আগে যা ভালো ছিল, হালকা পাতলা মুছা যাইতো, এখন তো কাদা হয়ে গেছে, এখন তো পা দিলেই একদম ডাইবা যাইতেছে কাদার মধ্যে, এখন আরো বেশি সমস্যায় তারা রাজাকে ফেলছে। তখন সবাই কি করলো, এখন আবার এই পণ্ডিতের দল বসলো, আবার সবে ডাকিল পরামর্শে, সবাই আবার পরামর্শ ডাকিল, বসিল পুন যতে গুণবন্ত। তো যত গুণবন্ত ছিল, গুণবান ব্যক্তি ছিল, তারা করলো কি, তারা ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহি পায় অন্ত। তো তারা বসলো, বসে আর কিছুই হচ্ছে না, তারা চোখে সর্ষে ফুল দেখে, আরে কি হবে কি হবে, কেমনে ধুলা দূর করবো, আর ধুলার কোনো অন্তই তারা পাচ্ছে না, এই ধুলা যে কিভাবে দূর করবে এর কোনো সমাধানই তারা করতে পাচ্ছে না। তারপরে কি হলো, কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বদ্ধ। মহি মানে পৃথিবী, পৃথিবীর বলছে মাদুর দিয়ে ঢাকো, দেখেন বুদ্ধির ছালাটা দেখেন কি অবস্থা তাদের, তারা বলতেছে ওই ধুলা দূর করতে পুরা পৃথিবী মাদুর দিয়ে ঢাকবে। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ। বলতেছে আচ্ছা এক কাজ করো, রাজারে এমন একটা ঘরে রাখো যেখানে কোনো ফুটা কিছু নাই যে ধুলা ডুববে, ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না। বলতেছে ধুলার মাঝে যদি পা না দেয়, সে যদি ঘরের ভিতরে থাকে, তাহলে তো ধুলার মধ্যে আর পা মানে ধুলার তার পায়ে লাগবে না। ভালো বুদ্ধি, খুব ভালো বুদ্ধি। তো এটা শুনে রাজা কি বললো, কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে ছন্দ, ছন্দ মানে সন্দেহ হচ্ছে আর কি, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, তারপর কি দিবস রাত্রি রহিলে আমি বদ্ধ। বলতেছে দিবস রাত্রি যদি আমি ঘরের মধ্যে বদ্ধ থাকি তাহলে এই রাজ্য পরিচালনা করবে কে, এই যে মাটির ভয়ে পুরো রাজ্য এই মাটি হয়ে যাবে তোমাদের মতো এই গর্ধবদের কারণে। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী, ধুলির মহি ধুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। তো এই লাইনের পর থেকে আমরা
যেটা দেখতে পারছি যে তারা আবার একটা বুদ্ধি বের করলো, যে অন্য কোনো উপায় না পেয়ে তারা এখন ভাবলো যে আচ্ছা ওকে আমরা চামারকে ডাকি, ঠিক আছে, যে করবে কি চামড়া দিয়ে পুরো পৃথিবীটাকে মুড়িয়ে দিবে। মানে খুব সুন্দর একটা বুদ্ধি তারা বের করলো এবং খুবই চমৎকার বুদ্ধি। এবং তারপরে কি বললো যে হ্যাঁ, আর বাকিরা বললো যে হ্যাঁ হবে, এইটা সম্ভব হবে যদি যোগ্য মতো চামার আমরা খুঁজে বের করতে পারি। তখন রাজাও খুব ভালো লাগছে ইয়াটা বুদ্ধিটা, রাজা বললো আচ্ছা ঠিক আছে, রাজা যত কর্মচারী আছে সবাইরে পাঠিয়ে দিল যোগ্য মতো চামার খোঁজার জন্য। রাজার চর ধাইলো হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে তত উচিত মত কর্ম। বলতেছে যে সবাই ছোটাছুটি শুরু করলো যে চামারে খোঁজার এবং চামড়া খোঁজার, ঠিক আছে, তো সবাই এর জন্য ছোটাছুটি শুরু করলো। তারপরে কি ঘটলো, তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। তো চামার কুলপতি এই এত কিছু দেখে, মানে এত কাহিনী দেখে সে একটু মানে মজাই পেয়েছে, এবং মজা পাওয়ার পরে সে এসে রাজার কাছে এসে একটু হেসে দিয়ে ঈষৎ হেসে বলল যে কি বললো আমরা দেখি, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। বলতেছে রাজাকে যে যদি অনুমতি দেন আমি একটা কিছু বলতে পারি, আমি এটার সলিউশন দিতে পারি, খুব সহজে এটার সমাধান ঘটে যাবে, একদম ইজি, ঠিক আছে। তখন সে কি বললো আমরা একটু দেখি, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। বলতেছে নিজের দুইটা পা ঢাকো, ঢাকলে আর ধরণী ঢাকতে হবে না। তোমরা পা বাদ দিয়ে পুরো ধরণী ঢাকতে চাইতেছো, সেটা দরকার কি, পা দুইটাই ঢাকো না, সহজ না এটা, তোমরা ধরণী ঢাকবা, এত কিছু করতে হবে, আর পা দুইটা ঢাকতে তো একদম সহজ স্বল্প উপায়ই হয়ে যাবে। তখন রাজার কি রিয়েকশন আমরা একটু দেখি, রাজা তো কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। কইতেছে এত সহজ কথা, এত সহজেই হয়ে যাবে, আমার পুরো দেশ শুদ্ধ ভাবলো যে এর সলিউশন কি হতে পারে, কি হতে পারে, তুমি দুইটা মানে দুইটা কথা বললা আর তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি কি করো, তুমি পারলে করে দেখাও, তুমি যেটা বলছো এটা পারলে করে দেখাও। তো তারপরে মন্ত্রী আবার দেখতেছে যে বেটা উল্টাপাল্টা বুদ্ধি দিতেছে মন্ত্রীর মতে, মন্ত্রী কহে একটু মানে তেলবাজির স্বভাব আছে মন্ত্রীদের, রাজা যখন মনে করেন যে ক কয় মন্ত্রী একদম একদম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বইলা ফেলে, ঠিক আছে, সেরকম মন্ত্রী কয় কি যে মন্ত্রী কহে বেটারে শুলে বিধ, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। বলতেছে বেটারে একদম শুলের মধ্যে দাও, শুলে বিধ বেটারে, আর নাইতে কারার মধ্যে রুদ্ধ করে রাখো, বন্ধ করে রাখো। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পান্তে। তো সে করলো কি, সে রাজার দুইটি পা একদম মুড়িয়ে দিল চামড়া দিয়ে, ঠিক আছে। তো এখন এখানে দুইটা লাইন হয়তোবা মিসিং, যে তারপর হয়তোবা যখন মন্ত্রী খেপে গেল, রাজাও কিছুটা খেপা, তখন হয়তো লোকটা বলছে যে আমাকে একটা সুযোগ দান করেন, আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দিব, আমার কাজটা করতে দেন, দেখেন তারপরে কী হয়। তো এখানে হয়তো দুইটা লাইন মিসিং, এখানে সরাসরি সে চলে গেছে যে তার পায়ে চামড়া দিয়ে ঢেকে দিছে। তারপরে মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। তো বলতেছে আরে বেটা এটা তো আমার মনে আছিল, আমার মন থেকে তুই নিলি কেমনে। মানে এটা সব সময় যখন নিচু শ্রেণীর কোনো মানুষ একটা মানে ভালো একটা সলিউশন দিয়ে দেয় অনেক কঠিন একটা কাজের, তখন উপরের শ্রেণীর মানুষরা সেটার ক্রেডিট গ্রহণ করতে চায়। আর তখনকার আমলে তো ওই যে আমরা গোপাল ভাঁড় দেখছি, যে গোপাল ভাঁড়ের মধ্যে কী করতো, সকল কাজেই গোপাল ভাঁড় করতো, কিন্তু পরবর্তীতে মন্ত্রী বলতো যে এটা তো আমিও পারতাম, কিন্তু আসলে আমার মানে বের হচ্ছিল না, পেটে ছিল মুখে আসছিল না, এই ধরনের একটা কথা। যখন আমার পাশে আমার বন্ধু একটা উত্তর দিয়ে ফেলে সহজ একটা প্রশ্নে, তখন আমি আরে ভাই আমি বলে দিই আরে এটা তো আমার পেটে ছিল মুখে আসে নাই, সেরকম একটা কথা, যে কিরে তুই আমার মনের কথা জানলি কেমনে। তখন সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। তো তো এরপর থেকে জুতা পরা শুরু হলো, রাজা জুতা পরা শুরু করলো, এবং এই কারণে কি করলো, মন্ত্রী গবু বেঁচে গেল, এবং তারা যেই কর্মকাণ্ড করছিল পৃথিবীকে একটা হুমকির মুখে ফালাইয়া দিছিল, এবং এই ধরাও রক্ষা পেল। এই ছিল জুতা আবিষ্কারের ঘটনা, জুতার সূত্রপাত, কীভাবে জুতা আবিষ্কৃত হয়। তো আমার মনে হয় কবিতাটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং যদি তোমরা কবিতার লাইনগুলো ভালোভাবে না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাও কোন লাইন দুটি বুঝতে পারো নাই, আমি তোমাদেরকে সলভ করে দিব। এবং অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পর্ব দেখে আসবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।